নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 31 আগস্ট 2022 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি বারবার বলছি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এই আলোচনাতে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রতিদিন কিন্তু আপনার সামনে নিয়ে আসি, যেটা আপনার জীবনে প্রয়োগ যদি করেন আপনার জীবনে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, এই যে প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা সুপার প্রাপ্তি, যে প্রাপ্তি বলুন না কেন, সেটা ঘটিয়ে থাকে, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্ম কুণ্ডলিতে বা জন্ম ছকে বা হস্তরেখাতে রাহুর পজিশানটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ রাহু আপনি যারা দেখছেন, বর্তমানে যারা দেখছেন, তারা একটু নিজের জন্মকুণ্ডলিটা একটু হলেও খুলে দেখুন, লগ্ন থেকে দ্বাদশভাবে কোনভাবে রাহু অবস্থান করছে সেই কমেন্টটা অবশ্যই করুন। এবং এর পাশাপাশি রাহু কত নম্বর নক্ষত্রে এবং কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে রাহু অশুভ নক্ষত্রে অবস্থান করছে না শুভ নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে রাহু কি বৃদ্ধ না যুবক, না রাহু আপনার বাল্য অবস্থাতে আছে, এই জায়গাগুলো আগে প্রথম অ্যাট ফার্স্ট দেখা দরকার। এবং এর পাশাপাশি শুক্র, শনি এবং বুধ, এই তিনটি গ্রহ টোটাল যদি মোট গ্রহ বলেন, চারটি গ্রহের পজিশান কিন্তু দেখা দরকার। রাহু হচ্ছে হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো প্রাপ্তি বলতে আপনি কোনো চাকরিও পেতে পারেন, হঠাৎ কোনো টাকা ডুবে আছে এই টাকাটাও আপনি পেতে পারেন, হঠাৎ কোনো সূত্র থেকে আপনি অর্থ পেতে পারেন, হঠাৎ আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে, এই জায়গাগুলো কিন্তু রাহু কিন্তু নিয়ন্ত্রণ করে। দেখুন, রাহু ক্যারেক্টারটা কিন্তু এরকম, এই জন্য আমি বারবার বলছি নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখাতেও রাহু কেমন আছে অবশ্যই দেখুন। রাহু রক্ষা কবচ, পাওয়ার রিং, রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যাদের ক্ষেত্রে রাহু ভালো আছে তাদের ক্ষেত্রেও রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। কেউ কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে স্যার, যে আমার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ চলবে কি চলবে না, বা রাহু কবচ চলবে, তো এটার জন্য আপনাদেরকে নিজস্ব হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার করাতে হবে। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, অর্থাৎ আপনারা বাড়িতে বসে আমার সাথে এখানে আলোচনা করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে নিজস্ব ডেট অফ বার্থটা দিতে হবে, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা দিয়ে পাঠান। শুধুমাত্র যারা রাশির জন্য নাম জানতে চাইছেন, আবার কেউ কেউ ফোন করছেন আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে আমার নাম ধরে নামটা নিয়ে একটু বলে দেন, তো অত কিন্তু এটা মানে ছেলে খেলা জিনিস নয়, হট করে নিজের মতন করে কথা বলতে লেগে যাচ্ছেন, যারা করছেন তারা এগুলো করবেন না। কেন করবেন না, আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা না বিচার করে কোনো কিছু বলা কিন্তু সম্ভব নয়। আর আর এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, অর্থাৎ আপনাকে এখানে অর্থ প্রদান করে আমার সাথে কনসাল্ট করতে হবে, আপনার জন্মকুণ্ডলী বলুন, হস্তরেখা বলুন। এবং যারা রাহু কবচ দিতে চাইছেন অবশ্যই আপনারা মেসেজ করুন, সেখানে আপনাদেরকে ডিটেলসটা জানিয়ে দেওয়া হচ্ছে, প্রাপ্তির জন্য, হঠাৎ প্রাপ্তির জন্য বা সুপার প্রাপ্তির জন্য দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে রাহু কবচ বা রাহু রক্ষা কবচ। দেখুন, আমি প্রতিদিন বলি 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা এক একটা গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, 1 রবি 2 চন্দ্র 3 বৃহস্পতি 4 রাহু 5 বুধ 6 শুক্র 7 কেতু 8 শনি 9 মঙ্গল, এই যে নবগ্রহ এই 9টি সংখ্যাকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। এবার দেখতে হবে আপনার ক্ষেত্রে কোন সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে শুভ,
এবং আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বারটা কত, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আমি এখানে আপনাদেরকে রাশিভিত্তিক শুভ সময়টা বলি এবং পাশাপাশি রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটা এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল, এটা যে হুবহু হবে এটা না। যাদের ক্ষেত্রে যোগ বা দশা যদি আপনার পারমিট করে, প্রবল যদি যোগ থাকে, তাহলে কিন্তু আপনার আগামীকাল প্রবল থেকে প্রবলতর প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট, আপনার ভাগ্যভাব, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্য যদি ভালো হয়, এই জন্য ভাগ্যভাবকে কিন্তু দেখা দরকার, ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। ওই আপনি শুধু দেখছেন যে আমি রাহুকে স্ট্রং করছি, ভাগ্যভাবটা কেমন আছে আপনার ক্ষেত্রে, এই জায়গাগুলো যদি আপনি সঠিক বিশ্লেষণ যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, কিছু কিছু জনের ক্ষেত্রে আমি বলছি যে প্রাপ্তির ক্ষেত্রে যে বাধাটা আসছে কি না, সেটা একমাত্র আপনার ভাগ্যভাব এবং আপনার ক্ষেত্রে রাহু কেমন আছে সেটা একান্ত দেখা দরকার। অর্থাৎ এই জায়গাটাতে আপনাদেরকে বোঝানোর ব্যাপার আছে এবং বুঝার ব্যাপার আছে। রাহু যদি আপনার ন্যাকাল চার্টে শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এই যে পাঁচ রাশির আমি কথা বলছি না, কম বেশি আগামীকাল প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশি কিন্তু ঘটবে। কত অর্থ আপনি পাবেন এটা আবারও বলছি, টোটালটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে, এটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনাদের সাথ দেয়, তাহলে আপনার কিন্তু প্রচুর প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং রাহু কবজ অবশ্যই পরিধান করুন, বিশেষভাবে রাহু কিন্তু আপনার স্ট্রং কিন্তু হবে, রাহু কবজ আপনার বিশেষ করে রাহুকে স্ট্রং কিন্তু করবে। এবং পাওয়ারিং একসঙ্গে চারটি গ্রহকে, রাহু শুক্র শনি এবং বুধ, এই চারটি গ্রহকে কিন্তু পাওয়ারিং বিশেষভাবে কিন্তু মানে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। এবার আমি আসি আগামীকালের রাশিগুলোর নাম, আগামীকাল যে যে রাশিগুলো আগামীকাল প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর টার্গেট নাম্বার, শুভ সময়। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম প্রাপ্তির প্রবল সম্ভাবনা কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 6। আপনাদের শুভ সময় সকাল 8টা থেকে 10:29 পর্যন্ত। দ্বিতীয় রাশি কুম্ভ রাশির পর আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় যে শুভ রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং আরেকটি হচ্ছে আপনাদের 7। আপনাদের শুভ সময় সকাল 11:21 থেকে শুরু করে 1:12 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকালের প্রাপ্তির সম্ভাবনা সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 3। আপনাদের শুভ সময় সকাল 9:16 থেকে শুরু করে 11:32 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10:39 থেকে শুরু করে আপনার 2:04 পর্যন্ত, টাইমটা খুব অনেকক্ষণ কর্কট রাশির ক্ষেত্রে। সবশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:42 থেকে শুরু করে আপনাদের টানা 11:56 পর্যন্ত। অবশ্যই
প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।